আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইন্ডিয়াতে স্টাডি এর ব্যাপারে ডিটেইলস ডিসকাশন করব। কেন আপনি ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়ার স্টাডি কস্ট, লিভিং কস্ট, ভিসা প্রসেসিং সিস্টেম এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন। বর্তমান সময়ে ইন্ডিয়া স্টুডেন্টদের কাছে একটি পছন্দের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে, কারণ ইন্ডিয়াতে লিভিং কস্ট অনেক কম হয়ে থাকে এবং বাংলাদেশের মতো কালচার এবং ফুড হ্যাবিট এবং ওয়েদার এনভায়রনমেন্ট পার্শ্ববর্তী দেশ এবং ইন্ডিয়া আপ টু 20% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। এছাড়াও বাংলাদেশ থেকে প্রতি বছর 3000-এরও অধিক শিক্ষার্থী ইন্ডিয়াতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। এখন জেনে আসি কেন ইন্ডিয়াতে স্টাডি করতে যাবে। ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে খুবই কম কস্টে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন প্রোভাইড করছে। এছাড়াও ইন্ডিয়াতে টিউশন ফি কম এবং কোনো IELTS এবং এডমিশন টেস্টের প্রয়োজন হচ্ছে না। সো আপনি ইন্ডিয়াতে ডিরেক্ট এডমিশন পাচ্ছেন যে কোনো ইউনিভার্সিটিতে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে যাতায়াত, খাবার দাবার, ফুড কস্ট, লিভিং কস্ট এবং ওয়েদার অলমোস্ট সেম বাংলাদেশের মতোই। এছাড়াও ইন্ডিয়া থেকে যেমন ডেভেলপ কান্ট্রি USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া এছাড়াও ইউরোপের যে কোনো দেশে আপনি চাইলেই ক্রেডিট ট্রান্সফার করতে পারেন, অথবা আপনার স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আপনি ওই দেশগুলোতে যেতে পারেন। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম অথবা কোর্স অর ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামগুলো এমনভাবে হয়ে থাকে, যেমন আপনি ইন্ডিয়াতে 2 ইয়ার্স কমপ্লিট করেছেন, দ্যাট মিন্স আপনার 50% কোর্স কমপ্লিট করেছেন এবং 50% কোর্স আপনি USA, UK, অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউরোপের অন্যান্য যে কোনো ক্যাম্পাসে আপনি বাকি কোর্সটা কমপ্লিট করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনি টোটাল কোর্সের জন্য সার্টিফিকেট পাবেন হচ্ছে UK বা USA ওই ইউনিভার্সিটি থেকে, ইন্ডিয়ার ইউনিভার্সিটি থেকে নয়। ইন্ডিয়া থেকে এই ক্রেডিট ট্রান্সফারের যে স্টুডেন্টদের ভিসা সাকসেস রেশিও এটা 100%-এর মতো। সো যারা বাংলাদেশ থেকে অনেকেই ইচ্ছা থাকে USA, UK বা কানাডা বা ইউরোপের যে কোনো দেশে এন্টার করার, কিন্তু বাংলাদেশ থেকে যে প্রসেসটা হয়ে থাকে এটা একটু জটিলতার মধ্য দিয়ে যেতে হয়, সেই জন্য অনেকেই হয়তো এটা হয়ে ওঠে না বা অনেকেই যেতে পারেন না। আপনাদের দুশ্চিন্তা বা মন খারাপ কোনো করার কোনো কারণ নেই। আপনারা চাইলে ফার্স্টে ইন্ডিয়াতে এডমিশন নিতে পারেন, তারপর আপনি ক্রেডিট ট্রান্সফার করে আপনার পছন্দের ইউনিভার্সিটিতে যেতে পারেন। এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রায় 57টি দেশের স্টুডেন্টরা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সো ওই ক্ষেত্রে হবে কি, আপনি একটা এক্সপোজার পাবেন, ইন্টারন্যাশনাল এক্সপোজার, বিভিন্ন দেশের মানুষের সাথে আপনি মিশতে পারবেন এবং বিভিন্ন কালচার সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে, যেটা আপনার পরবর্তী জীবনে এবং আপনার সার্ভিস লাইফে খুবই উপকারী হবে আপনার জন্য। নর্মালি ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলোতে কোনো সেশন জট থাকে না, সো আপনি অন টাইমে আপনার কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন। এছাড়াও ইন্ডিয়া হচ্ছে একটি বিজনেস হাব, আমাদের সাউথ এশিয়ার বিজনেস হাব যদি বলা হয়, ইন্ডিয়া সাউথ এশিয়ার বিজনেস হাব হিসাবে পরিচিত। সো যত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে সবার ক্যাম্পাস বলুন বা কোম্পানি বলুন সবগুলোই ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়া থেকেই ম্যাক্সিমাম জব প্লেসমেন্টগুলো হয়ে থাকে। সো আপনি যদি ইন্ডিয়াতে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, পরবর্তীতে আপনি ইন্ডিয়াতে জব পাওয়ার চান্সেস খুব বেশি। এছাড়াও গ্লোবাল যে ব্র্যান্ডগুলো আছে ওইগুলোতে খুব ইজিলি আপনি আপনার জব সিকিউর করতে পারবেন। আপনার জব সিকিউর করার ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি আপনাকে সর্বোচ্চ হেল্প করে থাকে। এছাড়াও ইন্ডিয়ার যে ডিগ্রিগুলো আছে সেগুলো ইন্টারন্যাশনালি স্বীকৃতিপ্রাপ্ত এবং ইন্টারন্যাশনাল যে কোনো কান্ট্রিতেই আপনি যান না কেন ইন্ডিয়ান ডিগ্রিগুলোকে একটু ভ্যালু প্রোভাইড করা হয়। যদি আমি স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি তাহলে ইন্ডিয়ান যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেগুলোর ডিমান্ড আদার্স অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে খুবই ভালো মূল্যায়ন করা হয়। এই ছিল ইন্ডিয়াতে স্টাডি এর ব্যাপারে বিস্তারিত আলোচনা। এছাড়া এখন ডিসকাস করব কিভাবে আপনার ভিসা প্রসেস করবেন। আপনার ভিসা প্রসেস করার জন্য বা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার SSC এবং HSC এর যে সার্টিফিকেট এবং মার্কশিট আছে, আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং পাসপোর্ট নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এডমিশন এবং ভিসা প্রসেস আমরা করে দিই। ইন্ডিয়াতে স্টাডি এর কস্টিং কেমন হবে, যদি বাংলাদেশের
প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনার স্টাডি আর কস্টিং খুবই কম হয়ে থাকে। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যেমন আপনাকে জাস্ট ফার্স্ট সেমিস্টারে টিউশন ফিতে আপনাকে স্কলারশিপ দেওয়া হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে এমনটি নয়। ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলো আপনাকে টোটাল কোর্সে 50% বা 20% বা 30% বা 70% যেই স্কলারশিপই দেখ না কেন, এই স্কলারশিপটি ফুল কোর্সে আপনি পেয়ে যাবেন। সো ওই ক্ষেত্রে কস্টিং বাংলাদেশের তুলনায় প্রায় 50% কমে যায়। এই ছিল ইন্ডিয়া সম্পর্কে আজকের আলোচনা। আপনাদের যদি ইন্ডিয়াতে স্টাডি সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। থ্যাংক ইউ।